আসসালামু আলাইকুম, খালেদ আশরাস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড পিৎজা। পিৎজা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি, এখানে নিয়েছি পাউরুটি, সস, মজারানা চিজ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ডিম। আমি এখন পাউরুটিগুলোকে কেটে নিব, সাইড থেকে ফেলে দিব। মাঝখানের অংশগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব, তারপর টুকরো টুকরো করে কেটে রাখা পাউরুটির সাথে ডিমগুলো মিক্স করে দিব। মিক্স করে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিব। তারপর পেঁয়াজটাকে আমি চাকচাক করে কেটে নিব। আপনারা চাইলে পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে আমি কাঁচামরিচ ইউজ করছি, আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি কাঁচামরিচ ইউজ করছি। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি হালকা তেল দিয়ে নিব। তারপর পাউরুটিগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মজারানা চিজ আর হালকা সস। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর চেক করে দেখলাম আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আপনারা চেক করে সময় বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো হয়ে গেছে আমার হোমমেড পিৎজা। তো আমি এখন পিৎজাতে দিয়ে দিচ্ছি সস। আমি একটু সসের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা সস খেতে খুবই পছন্দ করে। আপনারাও চাইলে ছুটির দিনে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদেরকে পিৎজা তৈরি করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।